নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই দুর্গাপুজোতে আপনাদের নিজস্ব জন্মকুষ্টিকে অর্থাৎ জন্মছককে জাগ্রত করে তুলুন একটিমাত্র উপায়। কী সেই উপায় তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। জন্মকুষ্ঠিকে জাগ্রত করার জন্য কী করতে হবে তা আমি অবশ্যই ভিডিওতে বলবো। তার আগে কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এই দুর্গাপুজোর সময় অর্থাৎ এই নবরাত্রি খুব কার্যকরী রাত্রি। অর্থাৎ এই নটি রাত্রে আপনি যদি তাবিজ পরিধান করেন, আপনি যদি রত্ন পরিধান করেন, আপনি যদি জন্মছক বিচার করান, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিগুণ ফল লাভ হবে। যাদের জন্মছক রয়েছে তারা একটিমাত্র কাজ করবেন এই নটি রাত্রের মধ্যে, অর্থাৎ বিশেষ করে অষ্টমী, নবমী ও দশমী এই তিন দিন যে কাজটি বলতে চলেছি সেই কাজটি আপনি যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মকুণ্ডলী জাগ্রত হয়ে উঠবে। দেখুন, প্রতিটি মানুষের জন্মকুণ্ডলীতে সমস্ত গ্রহই যে শুভ রয়েছে তা নয়। কারো রয়েছে মঙ্গল খারাপ, কারো রয়েছে রবি খারাপ, কারো রয়েছে শনি খারাপ, কারো রয়েছে রাহু খারাপ, কারো রয়েছে বুধ খারাপ, কারো রয়েছে বৃহস্পতি খারাপ, আবার অনেকের রয়েছে মঙ্গল ভালো, বুধ ভালো, রবি ভালো, আদার্স গ্রহ খারাপ রয়েছে। প্রতিটি গ্রহই যে কারো খারাপ রয়েছে আর প্রতিটি গ্রহই যে কারো ভালো রয়েছে এটা নয়, প্রত্যেকেরই খারাপ এবং ভালো দুটোই কিন্তু মিশ্রিত থাকে। আর এটি তৈরি হয় যখন আপনি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। আপনি জন্মছক করেন বা না করেন তাতে কিছুই যায় আসে না, কিন্তু আপনার ভাগ্য বিধাতা সেদিনই লিখে দেয় যেদিন আপনি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন। সেইভাবেই আমরা প্রত্যেকেই চলি যেভাবে আমাদেরকে বিধাতা লিখে দিয়েছে। আর এই বিধাতার লেখা খণ্ডানোর ক্ষমতা কারো নেই। তবে আমি আজকে এই ভিডিওতে কিছু মহাক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াটি করলে আপনার জন্মছক, সুপ্ত জন্মছক, ঘুমন্ত জন্মছক জেগে উঠবে। কি করতে হবে তা আমি অবশ্যই বলবো। তার আগে যারা আমার কাছে অলরেডি জন্মছক বিচার করিয়েছেন তাদেরকে আমি বলবো, অবশ্যই আমি কি বলতে চলেছি সেই কাজটা অবশ্যই করে আপনার জন্মকুণ্ডলিতে সেই জিনিসটি করে নিন। আর যারা এখনও পর্যন্ত আমাকে দেখাননি তাদেরকে বলবো, এই সময় খুবই ভালো সময়, এই সময় খুবই শুভ সময়। আপনারা যদি জন্মছক বিচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন। একটি কথা মাথায় রাখবেন, যারা বুকিং করতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কী করতে হবে। দেখুন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই চারটা দিনকে আমরা বিশেষভাবে ধরে থাকি। তার মধ্যে অষ্টমীর দিন, নবমীর দিন এবং দশমীর দিন এই কাজটি আপনাদেরকে করতে হবে আপনাদের জন্মছকে। কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের যে জন্মছক রয়েছে অর্থাৎ স্ক্রিনে যে এরকম জন্মছক দেখতে পাচ্ছেন, এরকম আপনাদেরও জন্মছক প্রত্যেকেরই রয়েছে, সেই জন্মছকে আপনারা মেটে কালারের সিঁদুর, মেটে কালার, নো রেড, লাল নয়, মেটে কালারের সিঁদুর প্রতিটি ঘরে কিনা আঙুল দিয়ে লাগিয়ে নিন। আরেকটি ব্যাপার বলে দিই, আপনারা সেই মেটে কালার সিঁদুরটি হালকা তেলে, সর্ষের তেলে, বেশি পরিমাণে সর্ষের তেল না, হালকা লাগিয়ে সেই প্রতিটি ঘরে লাগিয়ে নিন। আর দেখুন আপনাদের ঘুমন্ত ভাগ্য কীভাবে জেগে ওঠে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।